হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে প্রায় বাজে বিকাল 4:30 মতো, আর এখন দেখো চলে এসেছি ছাদে। আর এখন কি করব তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমার ননদিনই আজকে আমাকে সাজাবে, আজকে আমাকে মেকআপ করাবে। হ্যাঁ, আমার ছোট ননদিনই না আমাকে অনেক দিন থেকে বলছিল, বৌদি আমি তোমাকে সাজাবো, বৌদি আমি তোমাকে সাজাবো। অনেক দিন থেকে বলছিল, কিন্তু আমারই ঠিক সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তো ও আমাকে বারবারই এসে বলে। তো যাই হোক, আজকে আমি সেই সময় সুযোগটা বের করতে পেরে ওকে আমি বললাম যে হ্যাঁ, আজকে তুই আমাকে সাজাতে পারিস। তো যাই হোক, ও তো শুনে খুবই খুশি যে আজকে ও বৌদিকে সাজাতে পারবে, কারণ ও সাজাতে খুবই ভালোবাসে। মানে ও সাজতেও ভালোবাসে, সাজাতেও ভালোবাসে। আর আমাকে সাজাবে, আর আমি সেটা ভিডিও করব না, সেটা কি কখনো হয়? সেই জন্য আমি ক্যামেরার সামনে একদম সেজে গুজে বসে পড়েছি। আর ও আমাকে ডিসিশন দিল যে বৌদি, আজকে আমি তোমাকে যখন সাজাবো তখন কিন্তু তুমি নাইটি পরে থাকলে হবে না, তোমাকে একটা শাড়ি পরতে হবে সুন্দর দেখে। এতটুকু মেয়ে হলে হবে কি? কত সুন্দর বুদ্ধি! তারপরে আমি কি করলাম, হ্যাঁ ওর চয়েস মতনই আমি ওকে আলমারিটা খুললাম, বললাম যে হ্যাঁ তুই চয়েস করে দে কোন শাড়িটা পরবো। তো আমাকে দেখিয়ে দিল, তুমি এই লাল টুকটুকেই শাড়িটা পরো। তো ওরই ইচ্ছা মতন আজকে সব কিছু হচ্ছে বলে ওর ইচ্ছা মতনই এই শাড়িটাই পরে নি। তারপরে একদম চুপচাপ ক্যামেরার সামনে ও আমাকে বসিয়ে দিল। বসানোর পরে এবার শুরু করে দিয়েছে মেকআপ করা। তো যাই হোক, অনেকক্ষণ আগেই দেখতে পেয়েছো ও ফার্স্ট আমাকে লাগিয়েছিল অ্যালোভেরার জেল, যেটা লাগিয়ে আমাকে বললো বৌদি 5 মিনিট থাকতে হবে। তো যাই হোক, 5 মিনিট থাকার পরে ও এবার আমাকে তারপরে লাগিয়েছিল ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলো, ল্যাকমির একটা ফাউন্ডেশন, সেটা ও আমার মুখে অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করানোর পরে ও ড্যাব 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 করে সব কিছু আর কি ভালো করে মুখের সাথে ব্লেন্ড করে নিয়েছে। তো যাই হোক, না হলে ওটা 5 থেকে 7 মিনিট ধরে আমার মুখে ব্লেন্ড করতে সময় লেগেছে, কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বলে তোমরা বুঝতেই পারলে না, অনেকক্ষণ ধরে আমার মুখটাকে নিয়ে ঘষাঘষি করছে। তো যাই হোক, এখন ও আমাকে মানে আর একটা ক্রিম লাগাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ল্যাকমি সিসি ক্রিম। তো যাই হোক, সিসি ক্রিমটা ও আমার মুখে অ্যাপ্লাই করছে, আর দেখো ওরে বাবার এ চোখের মধ্যে কি ঢুকে যাবে। তারপরে দেখো আমি সাজছি, সাজতে সাজতে ওই যে পাশের বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছো, ওটা হচ্ছে দাদু হয় একদম পাশের বাড়ির। ওই দাদু আবার ফুল গাছে জল দিতে এসে দেখছে যে আমরা এখানে বসে কি করছি সাজুগুজু। তো দাদু একটু জিজ্ঞাসা করলো, ওখানে বসে তোমরা কি করছো? আমি বললাম, বৌ দাদু আজকে হচ্ছে গিয়ে মেকআপ করাচ্ছে পূর্বা আমাকে, একটু সাজুগুজু করছি। তো দাদু একটু উৎসাহ দিয়ে গেল যে হ্যাঁ সাজুগুজু করো তোমরা, তোমাদেরই এখন অল্প বয়স, তোমরা সাজবে না তো কে সাজবে, বলে দাদু দাদুর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর পূর্বাকে দেখেছো এডিটিং করার সময় দেখতে পেলাম, আমি যখন দাদুর সাথে কথা বলছিলাম তখনও জিভ টিপ ভেঙিয়ে কত রঙ্গভঙ্গ একটু করলো, তাই না? তারপরে দেখো, মানে সিসি ক্রিমটা আমার মুখে ব্লেন্ড করে দেওয়ার পরে এবার নিয়ে বসে পড়েছে মেকআপ বক্সটা খুললো, খোলার পরে এবার মেকআপ করে দেবে। তো তার জন্য এবার দেখো ফেস পাউডার লাগাচ্ছে। যাই হোক, ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার মুখে কিন্তু ঘষাঘষি করছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে। চুপচাপ বসে আছি আর আমাকে কেউ সাজিয়ে দিচ্ছে, এটা তো আগে কখনো আমি পার্লার বলো বা কোনো জায়গা থেকে আমি এরকমভাবে সাজিনি। তো এই ফার্স্ট টাইম পূর্বাই আমাকে এরকমভাবে সাজাচ্ছে, আমি সেজেছি, আমি কিন্তু সাজতে খুবই ভালোবাসি। তো যাই হোক, আমি যেমন পারি তেমনই সাজি, তবে আমি সাজতে ছোট্টবেলা থেকেই ভালোবাসি। তো আমি যেমন পারি তেমনই সাজি, তবে আজকে আমাকে পূর্বা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আর একবার আমাকে সাজিয়ে দিয়েছিল আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউ আমার কাকাতো ভাইয়ের বিয়ের সময় আমাকে সাজিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, এই দিনকার দোলের মেলা, হ্যাঁ আমি এটা বলতে ভুলে গেছি, দোলের মেলায় ও আমাকে সাজিয়েছিল একটুখানি হালকা পাতলা, বেশি না। তবে আজকে পূর্বা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওই আমাকে সাজিয়ে দেবে। তবে হ্যাঁ, ও কিন্তু শাড়ির কুচিটাও ধরে দিয়েছে, শাড়ি পরানোটা অত একটা দেখানো হয়নি, তবে শাড়ির কুচিটাও ধরে দিয়েছিল, পিনটাও ধরেছিল, তবে ও আর সেফটি পিনটা লাগাতে পারেনি, তবে আমিই সেটা করেছি। যাই হোক, এবার দেখো চোখের মধ্যে সাদা সাদা কী লাগাচ্ছে। আমি তো বলছি কী করছিস তুই এটা, ও বলছে তুমি চুপচাপ বসে থাকো, দেখোই না আমি কী করি, তো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, ও আমাকে সাজিয়েছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তবে তোমাদের কার কাছে কেমন লাগবে সেটা তো বলতে পারছি না, তবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও। সত্যি এত সুন্দর, মানে ছোট মেয়ে হলে হবে কি, খুব সুন্দর ওর হাতের কাজ। তবে হ্যাঁ, ও আমার সাথে গল্প করছে, বড় হলে ও মেকআপ আর্টিস্ট হবে।
তাই শুনে তো আমি ভীষণ খুশি যে তাহলে তো আমি খুব সুন্দর করে সাজতে পারবো, তুই তো আমাকে তাহলে ফিরি ফিরিয়েই সাজিয়ে দিবি, তাই না? তো ও বলছে হ্যাঁ তুমি আমার বৌদি, আমি তোমাকে সাজিয়ে দেবো ফিরি ফিরি, তবে আর কাউকে কিন্তু সাজাবো না। তো যাই হোক, ননদ আর বৌদি কত রকম গল্প করছিলাম আর সাজুগুজু করছিলাম। ও কিন্তু অনেকটা ছোট আমার থেকে বয়সে অনেক ছোট, তবে আমার ছেলের থেকে ও বয়সে ছোট, কিন্তু তবুও আমরা কিন্তু ননদ বৌদি নিজের সেরকমভাবেই মিশি, জানো তো। মানে ওকে আমি বোন বোন বলেও ডাকি, অনেক সময় পূর্বা বলেও ডাকি। তো যাই হোক, এরকমভাবে দুজনে খুব হাসি ঠাট্টা। তোমরা আমার যারা শর্ট ভিডিও দেখো তারা তো দেখোই, ও আমার অনেক শর্ট ভিডিও করে দেয়। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার ছেলের থেকে ও ছোট, আমার মানে মেয়ের মতনই বলতে পারো। তবে আমি সম্পর্কে ওর বৌদি হয় ঠিকই, ও আমার ননদ হয় ঠিকই, কিন্তু মা মেয়ের মতনই একটা সম্পর্ক দুজনের মধ্যে। আর এই যে আমার পেছনের জনকে তোমাদেরকে বলি, ও হচ্ছে রাজদীপ, ও আমার ছোট্ট একটা পুচকেন দেওর হয়, জানো তো। তবে সত্যি কথা বলতে আমি একদিক থেকে মানে ভাগ্যবতী বলতেই পারি, তবে মানে কেন ভাগ্যবতী সেটা তোমাদেরকে বলছি, কারণ আমার না অনেক ছোটো ছোটো পুচকে পুচকে দেওর ননদ আছে, এই দিক থেকে আমি খুব ভাগ্যবতী, এটাই আর কি বলতে চাইছি। এই যে রাজদীপ ছোট্ট একটা বাচ্চা, কিউট, দেখতেই পাচ্ছ। ও এখানে কিন্তু ও বসে বসে ও মেকআপ করা দেখছে, তারপর অনেক রকম ডিসিশান দিচ্ছে, পিঙ্ক পিঙ্ক রেড রেড এই কালারটা দিতে হয়। মানে ও আর কি, আমি তখন ওকে বলছি ভাই তুই এত কিছু কোথা থেকে শিখেছিস, ও বলছে আমার মাও তো মেকআপ করে, আমিও দেখি, তাই আমি আর কি বলতে পারছি। তারপরে দেখো পূর্বা আমাকে মুখটাকে কেমন করতে বলেছে, দেখো এরকমভাবে করতে বলেছে, আমি যেভাবে মুখটা করে আছি ওরকম না করলে নাকি হবে না, তো আমি তো আর জানি না। তো দেখো মুখটাকে আমি ওরকমভাবে একটু করে আছি, তাও থাকতে পারছি না, আমাকে বলছে বৌদি ভালো করে করো ওরকম। তো যাই হোক, ওরকমভাবে করে আছি, তো দেখা যাক আমার কতদূর কী করছে। এখন চুপচাপ মানে বসে আছি, তবে কি হ্যাঁ মাঝে মাঝে না একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো, এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার মুখে, ওই যে আবার মুখটাকে ওরকম করতে বলছে, না করলে নাকি ঠিকঠাক হবে না। তো যাই হোক, জানি না ওরকম করতে হয় কি না করতে হয়, তবে হ্যাঁ। আর রাজদীপ কিন্তু পেছনে বসে খুব মজা করছিল, কারণ আমাকে সাজাচ্ছিল, ও সেই মজাটা নিচ্ছিল। আর আমি যে দুপুরবেলা ইটিং শো করি সেই ভিডিওগুলো ও দেখে, ও প্রত্যেকটা ভিডিওই আমার দেখে। আর এখন বলছে যে বৌদি তুমি আমার সাথে একটা ভিডিও করবে, খাওয়ার ভিডিও। আমি বলছি হ্যাঁ, তোর মাকে বলবি খুব সুন্দর সুন্দর রান্না করতে, তাহলে আমি গিয়ে তোদের বাড়িতে গিয়ে খাওয়ার ভিডিও শ্যুট করব। ও বলছে ঠিক আছে বৌদি, করবে তো? আমি বললাম হ্যাঁ করব। তো যাই হোক, আমার এই মেকআপের ভিডিওটা না বেশ কয়েকদিন আগেই শ্যুট করা হয়েছিল, মানে ভিডিওটা করে রেখেছিলাম, এডিটিং করার অভাবেই ছাড়া হচ্ছিল না। তবে হ্যাঁ, আজকে আমি যথারীতি বসেই পড়েছি, কারণ পূর্বা আর রাজদীপ আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহ করে বসে আছে, মানে মেকআপের ভিডিওটা কখন ছাড়বো আর কখন ওরা দেখবে। সেই কারণে পূর্বা আমাকে অন্তত দু তিনবার এসে বলেছে, বৌদি তুমি এখনও ভিডিওটা কেন ছাড়লে না, তাড়াতাড়ি ছাড়ো। আমি বললাম যে দেখ এখনও এডিটিং করে উঠতে পারিনি। ও তো একটু রাগ রাগ করছে, রাগ হয়ে গেছে যে আমি তোমাকে এত সুন্দর করে সাজালাম, তুমি এখনও পর্যন্ত ভিডিওটা ছাড়লে না, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি ছাড়ো, তোমার আর ছাড়তে হবে না। যাই হোক, মোটামুটি ও রাগ করছিলো। তারপর ওকে বললাম একটুখানি দাঁড়া, আমি ভিডিওটা এডিটিং করেই তারপরে ছেড়ে তোকে ফোন করে দেবো। তো যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে আমি তবুও দুই দিন পরেই আমি ভিডিওটা এডিটিং করতেই বসেছি। তারপরে দেখো আবার মাঝে মাঝে আমি আবার একটু মানে তাকিয়ে তাকিয়ে দেখছি কি করলো না করলো। ও আমাকে বলছে তুমি চুপ করে বসে থাকো বৌদি, একদম চোখ মানে মেলবে না। আর আমি আবার সেটা শুনতেই পাচ্ছি না, মানে বুঝতেই পাচ্ছি না যে কি চোখ বন্ধ করে বসে থাকবো, বলকে এখন চোখের কাজ হচ্ছে, তুমি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকো। আমি তো আবার চোখ বন্ধ করে বেশিক্ষণ বসে থাকতে পারছি না, ওই দেখো আমি আবার চোখ খুলে খুলে আবার দেখছি, আবার তোমাদেরকেও দেখাচ্ছি। তো যাই হোক, তোমরা বলো কেমন লাগছে, আর ও কি সত্যিই পারে? আর দেখো বসে থাকতে থাকতে পা গেছে ব্যথা হয়ে, পাটাকে মেলে নিয়ে তারপরে বসলাম, আবার আমাকে সাজাচ্ছে। আর রাজদীপ পেছনে দাঁড়িয়ে একটু ডান্স করেও নিল দেখতেই পেলে, ও তো বাচ্চা মানুষ কতক্ষণ চুপচাপ বসে থাকবে, তবুও বসে আছে আর আমার সাজানো দেখেছো, ওরে বাবা কত সুন্দরভাবে দেখছে। আর বলছে কি মাঝে মাঝে বলছে, বৌদি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে, জানো তো, মাঝে মাঝেও আমাকে বলছে। তো যাই হোক, আমি বলছি ঠিক আছে, আমাকে যখন সুন্দর লাগছে তুই কি আমাকে বিয়ে করে নিবি? ও বলছে ধোত বোকা এরকম কথা বলতে নেই, আমি ছোট তুমি বড় না, তো অতটুকু বাচ্চা এটাও বোঝে যে ছোট আর বড়ের মধ্যে বিয়ে হয় না, আমি তোর সাথে ছোট দেওয়ার বলে ইয়ারকি করছিলাম। তো যাই হোক, ইয়ারকি বলতে ওরা সত্যি আমার ছেলের থেকেও ছোট বয়সে, তো তবুও দেওয়ার বলে একটু ইয়ারকি করলাম, কিন্তু না আমি ভাই বলেই ডাকি ওদেরকে। তারপরে দেখো চোখটা কেমন করছে, ও আমাকে বলছে যে তুমি দেখো চোখটা ভালো হয়েছে কি না, দেখো আমি এরকম বন্ধ করে আছি, আমি কি দেখতে পাচ্ছি, তবে তোমরা দেখো, দেখে বলো যে কেমন হচ্ছে, ও কেমন সাজাচ্ছে, তো
তোমরা কিন্তু কমেন্টে একদম জানাবে, ঠিক আছে? ভুলবে না কমেন্টে জানাতে, তাহলে আমার ননদ একটু উৎসাহ হবে, এতটুকু বাচ্চা মানুষ তো। যাই হোক, আজকে ও সারাচ্ছি, আমাকে বলছে তুমি কোনো ডিসিশান দেবে না, তুমি কিন্তু চুপচাপ বসে থাকবে, যা করবো সব আমি করবো, তোমার কিচ্ছু বলতে হবে না, তোমার কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, আমি চুপচাপ ওরকম বসে আছি, তবে হ্যাঁ চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে কিন্তু আমার একটু ঘুমও পেয়ে গেছিলো মাঝে মাঝে, সত্যি কথা ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ও দেখো কত সুন্দর করে ওরে বাবা রে সাজাচ্ছে। তবে হ্যাঁ, ও কিন্তু একটুকু কষ্ট হচ্ছিলো না, তবে সাজতে বসে আমারই কষ্ট হয়ে যাচ্ছিলো, কখন হবে। আর গাল দুটোকে একদম টমেটোমের মতন লাল 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 করেছে, ওরে বাবা কে জানে কেমন লাগছে আমাকে, কি ভূত সাজাবে না পেতনি সাজাবে না সুন্দরী সাজাবে কি জানি, বুঝতেই পারছি না। আবার মাঝে মাঝে সেটাও বলছি, বলছে তুমি চুপ করে বসো বৌদি দেখো। তবে হ্যাঁ, মোটামুটি একেবারে খারাপ সাজাচ্ছে না, যাই হোক ও বাচ্চা মানে অতটুকু বাচ্চা যে সাজাচ্ছে, ও এটার পরে এটা দিতে হয় ওটার পরে ওটা দিতে হয়, এটা যে ওর জানে এটাই অনেক। তবে সত্যি কথা বলতে আমার স্কিনটা একদমই ভালো না, তোমরা হয়তো ক্যামেরাতে ভালো মতনই বুঝতে পারছো, আমার স্কিনটা একদম ভালো না, কোনো কিছু শ্যুট করে না, আমি সেই জন্য বেশি একটা মেকআপ করি না। তবে হ্যাঁ, আজকে পূর্বার অনুরোধে মানে আমার ছোট্ট ননদের অনুরোধে আমি একটু মেকআপ করতে বসেই পড়লাম। এই যে আমি ফাউন্ডেশন মুখে লাগিয়েছি, এই যে আমি কত রকম কিছু মুখে লাগাচ্ছি, এর অ্যাকশন আমার পরে বেরোবে, কিন্তু অলরেডি আমার মুখটা জ্বালা জ্বালা করতে শুরু করে দিয়েছে, কারণ আমার মুখে না কিচ্ছু শ্যুট করে না। আর রাজদীপ দেখো কত সুন্দর একটা কায়দা করলো বলো তো। যাই হোক, এইবার দেখো কাজল পেন্সিল দিয়ে আমার ভুরুটাকে ঠিকঠাক করছে, এ মানে মুখের কাজ কমপ্লিট মোটামুটি করেছে, করার পরে এবার আমার ভুরুতে গেছে, ওস কি সুন্দর করে ভুরুটাকে কালি করছে, আমি তো তখন দেখিনি, কিন্তু এখন এডিটিং করার সময় দেখতেই পাচ্ছি যে ও আমার কত সুন্দর করে মানে ভুরুটা আঁকিয়ে দিচ্ছে। যাই হোক, সুন্দর করে সাজাচ্ছে। আর রাজদীপের আর ভালো লাগছে না, ও দেখো একটুখানি নেচে ঠেচে একটুখানি ঘুরে ঘুরে নিচ্ছে, তো তবুও বৌদির কাছেই বসে আছে, কিন্তু চলে এখান থেকে যাচ্ছে না। ও বলছে না আমি বৌদির আজকে পুরো মানে সাজাটা দেখবো, তারপরে এখান থেকে যাব, আর দাদাকে বলবো পরে। মানে আমার বর আর কি, ওদের বাড়িতে ওর বাবার সাথে বন্ধুত্ব, তো ওদের বাড়িতে যাই, ও মাঝে মাঝে বলে বৌদি এই ভিডিও করে বৌদি ওই ভিডিও করে, দাদাকে বলবো তুমি অত সুন্দর করে সেজেছিলে। ওরে বাবা গো, চোখে কাজল পরাতে গিয়ে এক সময় কাজল পেন্সিলটা চোখে ঢুকে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন আমার এই উনায় চোখটাই খোঁচা মারবে, কিন্তু না সত্যি কথা খুব সুন্দর করে পরিয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম কাজল পরাতে গিয়ে কি একদম চোখের মধ্যে খোঁচা লাগিয়ে দেবে না কি, তবে আমি বলছিলাম যে আমি পরিব, যে না তুমি চুপ করে বসো আমি পরাবো। তবে হ্যাঁ, কেউ সাজালে কেউ কোনো কিছু করে দিলে চুপচাপ বসে থাকতে ভালোই লাগে, তবে হ্যাঁ ভয় লাগছিলো চোখের মধ্যে কি কাজলটা ঢুকিয়ে দেবে, সত্যি না একদমই ঢুকালো না। এইবার দেখো আইলাইনার পরাচ্ছে, ওরে বাবা গো বাবা, এটা হচ্ছে শুকনো আইলাইনার, এটা শুকানোর কোনো ব্যাপার নেই, এটা আমি পুজোর সময় কিনেছিলাম, তবে ইউজ খুব একটা করি না, তবে আজকে পূর্বা হয়তো ফার্স্ট টাইম আজকে ইউজ করছে আমার চোখে, আমি কখনো মানে কিনেই রেখেছি, জাস্ট পড়া ঠড়া আর হয়নি। সত্যি কথা বলতে আইলাইনার পরতে আমার খুব একটা অত একটা ভালো লাগে না, কাজল পরতে খুবই ভালো লাগে, কাজলটা আমার পরাই হয়। তো যাই হোক, দেখো মুখটা তো লাল টকটক করছে, তোমরা বলো তো কেমন লাগছে, তবে ভুরুটা আঁকানোর পর একটু বেশ সুন্দরই মানে ভালোই লাগছে, তবে চোখের পাতাটাও বলছে বুঝো বুঝে দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ যাই হোক, আর আমার চোখ দুটো একদম ছোট্ট টিপটিপে কত সুন্দর আর লাগবে, ও সাজিয়েছে ভালো কিন্তু চোখ দুটো মানে ছোট ছোট, তো ভালো একটা লাগছে না আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগছে। তারপরে দেখো রাজদীপ বলছে এটার পরে এটা দাও ওটার পরে ওটা দাও, আমি সব জানি, ওই দেখো দেখো ডিসিশান দিচ্ছে। তারপরে দেখো কাজল আইলাইনার সব পরানোর পর এবার ঠোঁটের মধ্যে কাজল লাগাচ্ছে, কী রে পূর্বা তুই আমার চোখে মানে ঠোঁটে কেন কাজল লাগাচ্ছিস, কাজল তো পরে আর কি চোখে, তুই ঠোঁটে কেন লাগাচ্ছিস, কেন লাগাচ্ছিস না ঠোঁটে, আমার ঠোঁট আঁকানো ওই যে পেন্সিল নেই সেই জন্য, ও বলছে পেন্সিল দিয়েই করে দিচ্ছি কাজল দিয়েই করে দিচ্ছি। তারপরে আমি যে কেমন লাগবে কী জানি বাবা, তারপরে দেখছি পুরো ঠোঁটে দেখছি না একেবারে খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। তারপরে দেখো এই দেখো ওরে বাবা গো বাবা, লিপস্টিক পড়াচ্ছে আবার বলছে এরকম করো ওরকম করো, তো নিজে নিজে লিপস্টিক মানে ফটাফট নিয়ে আর ঘষা ঘষা করে পরে ফেলি তো অত অসুবিধা হয় না, তবে ও বলছে এরম করো ওরম করো, এই দেখো ও অসুবিধাও হচ্ছে আবার, ও যা বলছে সেটাও আমার শুনতে হচ্ছে, ওই দেখো দেখিয়ে দিচ্ছে এরম করো ওরকম করো। তো যাই হোক, মোটামুটি এরকমভাবে সেজে নিচ্ছি, সত্যি খুব মানে ভালোই লাগছে পূর্বার কাছে সাজতে। তবে হ্যাঁ, তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আর একদিন আমি পূর্বার কাছে সাজতেই পারি, তোমরা যদি বলো এবার একটু অন্যরকমভাবে, ও আমাকে বলেছে এবার একটু এবার দিন যেদিন সাজাবো অন্যরকমভাবে সাজাবো। তো যাই হোক, এবার দিন যখন সাজবো একটু অন্যরকম লুকে সাজাবো, দেখা যাক অন্যরকম কী সাজাতে পারে ও,
কত রকম সাজানো শিখেছে সেটা তোমাদেরকেই দেখাবো, আর আমার উপরেই ও অ্যাপ্লাই করবে। তবে মুখে অলরেডি গোটা গোটা উঠেই গেছে, বুঝতেই পারছো, কারণ আমার মুখে সত্যি কথা বলতে একদম মেকআপ শ্যুট করছে না। আগে শ্যুট করতো, এখন আর শ্যুট করছে না, মানে মেকআপ করলেই মুখে ব্রণ উঠে যাচ্ছে, গোটা গোটা উঠে যাচ্ছে, আমি খুব সমস্যার মধ্যে আছি। তবে হালকা পাতলা ফাউন্ডেশন লাগাই না, হয়তো ফেস পাউডার লাগাই, এইটুকুই, তার বেশি কিছু করি না। তবে হ্যাঁ, পূর্বাকে বলেছিলাম অল্প অল্প লাগাতে, পূর্বা অল্পই লাগিয়েছে, বেশি অবশ্য লাগাইনি, তাহলেও মুখটা খুবই জ্বালা করছিল এবং চুলকাচ্ছিল। এবার চুলকাতে চুলকাতে আমার মুখে গোটা গোটা উঠে যাবে। যাই হোক, রাজদীপ আবার কি একটু আনতে পাঠালো পূর্বা, সেই জন্য একটু মানে ওই পাশেই গেল, তো এনে পূর্বাকে একটু সাহায্য করছে। এই দেখো, দেখেছো, ও মানে চিরুনি এনে দিল, যে মোটামুটি সাজ, মুখের সাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি ওকে বললাম ঠোঁটে লিপস্টিকটা আর একটু ডিপ করে দে, মানে একটু কম কম হয়ে গেছে, শাড়ির সাথে ম্যাচ হচ্ছে না। ও নিজেই বলছে তোমাকে বলতে হবে না, আমি বুঝতেই পেরেছি, তা সেই জন্য আবার একটু লিপস্টিকটা ঘষে 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 দিল। যাই হোক, আমার কিন্তু এরকম ছোটো ছোটো অনেক ননদ আছে, দেওর আছে, আমার এটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে, মানে সেজো মামা শ্বশুরের মেয়ে পূর্বা, বললামই তো আমার ছেলের থেকেও বয়সে ছোট। তারপরে আমার ছোটো মামা শ্বশুরেরও দুটো ছেলে আছে ছোট ছোট, ওরাও আমার অনেক ভিডিও করেছে, তারপরে তো করে বাবা টিপটা পরিয়ে দিল, পরানোর পরে আবার দেখি কী নকশা করছে, ও বাবা একটা কালো টিপ দিয়ে দিল নিচে, ও বাবা সুন্দর লাগছে তো, খারাপ লাগছে না টিপটা দিয়ে। ও বলছে দেখো বৌদি সুন্দর লাগছে তোমাকে, কালো লাল টিপের নিচে একটা কালো টিপ পরে, বাবা সেটা ওর কি সুন্দর মাথায় আছে, সত্যিই খুব সুন্দর লাগছে। তবে হ্যাঁ, দেওর ননদের অনেকই ভাগ্য, আর আমার দেওর ননদগুলোও কিন্তু আমাকে সত্যিই খুব ভালোবাসে, জানো তো, পূর্বা আমাকে সত্যিই খুবই ভালোবাসে, সেই জন্য ও মাঝে মাঝে আমাকে চলে আসে, এটা ওটা আবদার করে, মানে আবদার বলতে এই এই ভিডিও করব, ওই ভিডিও করব, তোমাকে আমি সাজাবো, আরও এই ভিডিও, মানে অনেক রকম বলে, কিন্তু করে উঠতে পারি না জানো তো। তবে হ্যাঁ, এইবার দেখো ও চুল বাঁধার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, তো এবার আমাকে শীতেটা ভালো করে করে সিঁদুর পরাবে। তো যাই হোক, সিঁদুরটা পরাবে কেমন করে আমি সেটাই ভাবছি, সিঁদুর পরাতে গিয়ে সারা মুখে কি ঘেটে ঘেটে ঘ করবে না কি জানি। দেখো চুল আবার দুই পাশে দিয়ে দিল কেন বাবা, কি জানি কি করবে, দেখা যাক। তারপরে দেখো চুলগুলোকে একদম মুখের সামনে দুপাশ থেকে এনে দিয়েছে, এনে দেওয়ার পরে ও আমাকে সিঁদুর পরাতে যাচ্ছিল, তো আমি ওকে বললাম ও তো ছোটো মানুষ, ও আর কি কোথা থেকে জানবে কথাটা, আমি ওকে বললাম পূর্বা চুল ছেড়ে তো সিঁদুর পরতে নেই, আমরা বাঙালি মেয়েরা কখনো চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, এতে আমাদের স্বামীর অমঙ্গল হয়, সেই কারণে আমি আবার চুলটাকে খোপা করলাম, ও আবার নিজের দাদা, তো যে আমি বললাম স্বামীর অমঙ্গল হয়, সাথে সাথে বলছে শীঘ্রই চুল বাঁধো বৌদি, শীঘ্রই চুল বাঁধো, কারণ আমি চাই না আমার দাদার অমঙ্গল হোক, মানে সেদিকে ঠিক আছে, মানে দাদার মঙ্গলটা বেশ ভালোই জানে আর আমাকেও খুবই ভালোবাসে। তবে হ্যাঁ, যাই হোক, এতটুকু মেয়ে অনেকটা মাথায় বুদ্ধি, এটাই অনেক। তারপরে দেখো সিঁদুর পরাচ্ছে, সিঁদুর আমি তো বললাম ঘেটে ঘ করবে, কিন্তু না, ও আমাকে আবার বললো মেকআপের ওই খামটা তোমার মুখের সামনে ধরো, তা না হলে সিঁদুর পরানোর সময় তোমার নাকে পড়বে, তোমার মুখে পড়বে, হয়তো মেকআপটা খারাপ লাগবে, তুমি ওটা ধরো। বাবারে বাবা কি বুদ্ধি মাথায়। তারপরে আমি আবার সেটা ধরলাম, দেখতেই পেলে, ধরার পরে সিঁদুরটা কত সুন্দর করে পরিয়েছে, শুধু সেটা দেখো, আমি কিন্তু তোমরা দেখতেই পেলো একা একাই পড়লো, আমি কিচ্ছু করিনি, এবার চুলটা বাঁধবে কী করে সেটাই ভাবছে, বলছে বৌদি চুল বাঁধাটা এখনো পর্যন্ত শিখিনি, তবে হ্যাঁ আমি যেরকম পারবো সেরকমভাবে বেঁধে দিচ্ছি। আমি ঠিক আছে, যা করবি কর না। তারপরে দেখো সাজিয়েছে, তোমাদের কেমন মানে লাগছে আমাকে কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। যে ও কত সুন্দর করে এতটুকু ছোট্ট একটা মেয়ে মেকআপ না শিখে আমাকে কত সুন্দর করে মেকআপ করে দিয়েছে, আর মানে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা দিতে হয় ও বেশ ভালোই জানে। তারপরে দেখো ও আবার কি করছে, মানে পাশ থেকে আবার চুলের লক্স ঠক্স কীভাবে বের করে দিচ্ছে, আর আমার তো সেভাবে চুলটুলো তো কাটাও নেই, লক্সও বের করা নেই। তো যাই হোক, যা হোক, মোটামুটি বের ঠের করে দিয়েছে, দেওয়ার পরে এবার দেখো ও আমাকে চুড়ি পরাবে। ওরে বাবা, এবার দেখো হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে, মানে কমপ্লিট এ টু জেড একটা মেকআপ করতে যা যা লাগে সমস্ত কিছু, মানে একটা মানুষ যখন পুরো একদম পারফেক্ট সাজে ঠিক সেরকমভাবেই ও আমাকে সাজাচ্ছে। তারপরে দেখো ওরে বাবা, গলার হার নিয়ে এসে আবার গলার মধ্যে ঢুকাচ্ছে, রে বাবা চুল টুল ঘেটে ঘ হয়ে গেল। তো যাই হোক, আর গরমও তো পড়েছে প্রচণ্ড, আর খুব গরমও লাগছিল। তবে হ্যাঁ, ননদিনীর আবদার মানার জন্য চুপচাপ বসে বসে ননদিনীর কাছ থেকে সাজছি। আর এই দেখো আবার কি করছে, কানের খুলছে, আমি কানেরটা থাক না, বলছে না একদমই না, এই কানেরটা একদম ভালো লাগছে না। তবে হ্যাঁ, সাজার পরে কিন্তু 5 মিনিটও আমি এই অবস্থায় ছিলাম না, না না ছিলাম ছিলাম, হ্যাঁ কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম।
তবে এত গরম লাগছিল, নিচে চলে গেছিলাম আর সাজতে সাজতে 4টের সময়, 4:30টায় সাজতে বসেছি, মানে 6টা 6:30টা বেজে গেছিল সাজতে কমপ্লিট করতে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবু আমি কেটে কুটে মানে কিছুটা শর্ট করেছি। তবে হ্যাঁ, বেশি কাটলে আবার অনেকটাই শর্ট হয়ে যেত, অনেক কিছু হয়তো তোমরা দেখতেই পেতে না। তারপরে দেখো চুলটাকে দেখেছো, মুড়িয়ে মুড়িয়ে কিরকম বেঁকিয়ে দিল, বাবা ওর মাথায় এত বুদ্ধি। তারপরে দেখো সাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ভিডিওটিতে একটি লাইক দিও আর অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এরকম মজার মজার ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই